সুপ্রিয় দর্শক, ফুড ভিটামিন ইনফো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা জানাবো বিশ্বের সবচেয়ে দামি 10টি খাবার সম্পর্কে। খাদ্য মানুষের বেঁচে থাকার অন্যতম মৌলিক চাহিদা, তবে ভোজন রসিকদের কাছে খাদ্য হলো জীবনের ভালোবাসা। আপনি যদি একজন ভোজন রসিক হন, তাহলে আপনি কি এমন কোনো খাবার খেতে প্রস্তুত যার জন্য $1,000 বা 1,00,000 টাকারও বেশি খরচ হবে? আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল 10টি খাবার। কোটিপতি হলেই কেবলমাত্র এসব খাবারের স্বাদ নেওয়া যাবে। প্রথমেই বলবো ওয়াগু গরুর মাংস সম্পর্কে। জাপানের 4টি ভিন্ন প্রজাতির গরু থেকে এই মাংস পাওয়া যায়। এই গরুর মাংস চর্বি বহুলতার জন্য বিখ্যাত। কেবল জাপানি গরুর মাংসকেই ওয়াগু বিফ বলা হয়। এছাড়াও এই মাংস আর্দ্র কোমল, যা মুখে দিলে গলে যায়। এর দাম এত বেশি হওয়ার কারণ এইসব গরু প্রতিপালনের খরচ অনেক। ওয়াগু মাংস হিসেবে গণ্য হওয়ার জন্য কঠোর নিয়ম নীতি মেনে এই গরুগুলোকে পালতে হয়। জাপানের সবচেয়ে দামি ওয়াগু বিফ হচ্ছে কুবে বিফ, যার প্রতি কেজির দাম $640। জাফরান। জাফরান এক ধরনের সিজিং, যা প্রায় সব ধরনের ভারতীয় বিশেষ অনুষ্ঠানে খাবার রান্নায় ব্যবহার করা হয়। তবে ভারতীয়রা খুব বুঝে শুনে এটি ব্যবহার করে, কেননা মাত্র 1 কেজি জাফরান সংগ্রহ করতে 3 লাখেরও বেশি ফুল সংগ্রহ করতে হয়। যে ফুল থেকে এই জাফরান সংগ্রহ করা হয়, শরতের শুরুতে মাত্র 1 সপ্তাহের জন্য সেটি ফুটে। ইরানি জাফরান পৃথিবীর সবচেয়ে দামি মশলার একটি। এই জাফরানের দাম প্রতি কিলোগ্রাম $400। কুপি লুয়াক। কুপি লুয়াক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও অত্যন্ত ব্যয়বহুল কফি। এটি গোল্ডেন কফি বিন থেকে তৈরি করা হয়, যা এশিয়ান পাম সিবেট নামের বিড়ালের মল থেকে সংগ্রহ করা হয়। পাম সিবেট এই কফি বিনগুলো খাওয়ার পর সেগুলো তার পাকস্থলী অ্যাসিডে জড়িত হয়। এরপর বিড়ালের মলের সঙ্গে বেরিয়ে আসে এই কফি বিন, সেই বিন থেকে তৈরি হয় কফি। এর প্রতি পাউন্ডের জন্য আপনাকে গুনতে হবে প্রায় $600। মুচ পনির। পনির সবসময় সবচেয়ে ব্যয়বহুল দুগ্ধজাত পণ্য, তবে মুচ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পনির, কারণ এটি মুচ দুধ দিয়ে উৎপাদিত হয়। শুধুমাত্র সুইডেনের মুচ পনির প্রক্রিয়াজাত করা যায় ও পাওয়া যায়। প্রতি কিলোগ্রাম মুচ পনির প্রায় $1,000। এই পনির এত ব্যয়বহুল কারণ মিল্কিং মুচ তৈরি মোটেও সহজ কাজ নয়। মাতসুতাক মাশরুম। মাতসুতাক জাপানের তাম্বা অঞ্চলে জন্মানো এক ধরনের মাশরুম। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মাশরুমগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। বিশেষ মিষ্টি ও মশলাদার স্বাদের জন্য এই মাশরুমগুলো বিখ্যাত। এই মাশরুমগুলো শরৎকালে বছরে মাত্র একবার কাটা হয় এবং জাপানিদের মধ্যে সুস্বাদু খাবার হিসেবে এটি বিখ্যাত। আয়ামসিমানি কালো মুরগি। আয়ামসিমানি কালো মুরগি বা গড চিকেন ইন্দোনেশিয়ায় প্রজনন করা হয়। এগুলোর পালক, মাংস ও জিব্বা সবকিছুই একেবারে কালো, শুধুমাত্র এর রক্ত লাল। এই ধরনের মুরগি অত্যন্ত বিরল। ইন্দোনেশিয়ায় এই মুরগিটির মোটামুটি সস্তা ও পরিচিত হলেও অন্যান্য দেশে এগুলো $1,000 বিক্রি হয়। এটি স্পোর্টস চিকেন নামেও বিখ্যাত। সাদা ট্রাফলস। সাদা ট্রাফল এক ধরনের ভূগর্ভস্থ ছত্রাক, যা ইউরোপে পাওয়া যায়। ইউরোপের জলবায়ু সাদা ট্রাফলগুলোর জন্মানোর উপযুক্ত স্থান, কেননা এগুলোর বৃদ্ধির জন্য খুব নির্দিষ্ট পরিবেশ ও জলবায়ুর প্রয়োজন হয়।
ট্রাফল হলো এ ধরনের বিরল প্রজাতির তীব্র সুগন্ধযুক্ত মাশরুম। একটি পরিসংখ্যানে দেখা যায় 1982 সালে ফ্রান্সের 1000 মেট্রিক টন ট্রাফল সংগ্রহ করা হয়েছিল, যা বর্তমানে নেমে দাঁড়িয়েছে 50 থেকে 90। কালো তরমুজ। কালো তরমুজ শুধু জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরাঞ্চলে পাওয়া যায়। বিশ্বে প্রায় 1200 প্রজাতির তরমুজ রয়েছে, তবে সবচেয়ে দামি তরমুজ বলা হয় এটিকে। ডেনসুক প্রজাতির এই তরমুজ বিক্রি হয় নিলামে। এছাড়া বিশ্বের সবচেয়ে দামি ফল মনে করা হয় ইউবারি মেলুনকে। এটি জাপানে উৎপন্ন হয়। এই তরমুজ এত ব্যয়বহুল যে এগুলো খোলা জায়গায় বিক্রি হয় না, প্রতি বছর এগুলো বিক্রির জন্য নিলাম করা হয়। সোয়ালুস নেস্ট স্যুপ বিশ্বজুড়ে ভোজন রসিকরা পছন্দ করে। এই স্যুপটি সুই ফলের পাখির লালা থেকে তৈরি। এটি লাল, হলুদ ও সাদা তিনটি ভিন্ন রঙে পরিবেশন করা হয়। এর মধ্যে লাল পাখির বাসার স্যুপ সবচেয়ে দামি। আপনি জেনে অবাক হবেন যে এই লাল পাখির বাসার এক বাটি স্যুপের দাম $10,000, কারণ এটি তিনটি জাতের মধ্যে সবচেয়ে সুস্বাদু। আলভেনো কেভিয়ার। কেভিয়ার আসলে এক ধরনের সামুদ্রিক মাছের ডিম। বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারের একটি বলে গণ্য করা হয় এটিকে। একটি বেলুজা কেভিয়ার পূর্ণবয়স্ক হতে সময় লাগে প্রায় 20 বছর, এরপরেই কেবল এই মাছ ডিম পাড়তে পারে। এই মাছটিকে হত্যা করে কেবল এর ডিম সংগ্রহ করা সম্ভব। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের হিসেবে 1 কিলোগ্রাম অ্যালবিনো কেভিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল $34,500। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন পুষ্টিগুণের তথ্য পাওয়ার জন্য।